আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষা বিশেষ অনুষ্ঠান আকসা শাবাবের মক্তবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকসা মিতা আনাস এবং আরামে শাবাব বিন আনাস। শুধু আমরা দুজনে কিন্তু নাম ছেড়ে রয়েছে আর অনেক ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা একটি নিউ ব্যাকরণ শিখব, সেটার নাম হলো কলকলা। চল এখন আমরা কলকলা শিখি। আচ্ছা, কলকলার পরিচয়। কলকলার অর্থ ড্রপ বা ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফ পাঁচটি। ছাড়াও তুমি বলো কলকলার হরফ পাঁচটি কি কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে তুমি পেরেছো। বন্ধুরা এই যে দেখো, সে পাঁচটি লেটার কফ ত বা জিম দাল। কলকলার নিয়ম হলো এই পাঁচ হরফে সুকুন হলে কলকলা করে পড়তে হয়। কফ তার উচ্চারণ উপর দিকে হবে এবং বা জিম দালের উচ্চারণ নিচের দিকে হবে। যেমন হামজা ফাতা কফ সুকুন আক, হামজা ফাতা ত সুকুন আত, হামজা ফাতা বা সুকুন আবে। সব বলতে যে কি হামজা ফাতা কফ সুকুন আক। মাশাআল্লাহ তুমি পেয়েছো। সব এটা স্পেলিংটা করো তো। হামজা ফাতা কফ সুকুন আক, হামজা ফাতা ত সুকুন আত, হামজা ফাতা বা সুকুন আবে, হামজা ফাতা জিম সুকুন আজে, হামজা ফাতা দাল সুকুন আদে। মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর করে পেরেছো শাবাব। বন্ধু তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, কফ আর তয়ের উচ্চারণ উপর দিকে হচ্ছে আর বাজিম দালের উচ্চারণ নিচের দিকে হচ্ছে। এটা কিন্তু সবসময় খেয়াল করতে হবে। চলো বন্ধুরা এখন আমরা আমাদের লেসনে চলে যাই। বন্ধুরা এখানে তোমরা দেখছো যে কলকলার লেটার বা এসেছে এবং বার উপর শুকনো হয়েছে, তাই আমরা কলকলা করব। এবং বা হওয়ার কারণে এটা নিচে পড়তে হবে, নিচে উচ্চারণ করতে হবে, উচ্চারণটা নিচের দিকে হবে। চলো এখন আমরা পড়ি। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলকলা হরফ বা এসেছে এবং বায়ের উপরে সুকুন আছে, এই জন্য এটা কলকলা করে হবে এবং বা আসার কারণে এই উচ্চারণটা নিচে হবে। তোমরা কি সবাই বুঝেছ? জি। চল এখন পড়ি। হাজিম সুকুন হাজে। বন্ধুরা এটাও কিন্তু বায়ের মতন, যে এখানে জিম জিমে সুকুন হয়েছে এবং জিমও কিন্তু বার মতো নিচে উচ্চারণ করতে হবে। চলো এখন আমরা পরেরটা পড়ি। হাফ দ্য হ্যাজ ওয়াজ সুকুন হাউস, হ্যাজ দ্য হ্যাজ ওয়াজ সুকুন হাউস, হাফ দ্য হ্যাজ ওয়াজ সুকুন হাউস, হাফ দ্য হ্যাজ ওয়াজ সুকুন হাউস, হাফ দ্য হ্যাজ ওয়াজ সুকুন হাউ, হাফ দ্য হ্যাজ ওয়াজ সুকুন হাউ, হাফ দ্য হ্যাজ ইয়া সুকুন হাই, হাফ দ্য হ্যাজ ইয়া সুকুন হাই, হাফ দ্য হ্যাজ মাদু বিল আলিফ হা, হাফ দ্য হ্যাজ মাদু বিল আলিফ لام فتحة نون سكون لن، لام فتحة نون سكون لن، لام فتحة لام سكون لل، لام فتحة لام سكون لل، لام فتحة ميم سكون لم، لام فتحة ميم سكون لم، لام فتحة واو سكون لو، لام فتحة واو سكون لو، لام فتحة يا سكون لي، لام فتحة يا سكون لي، لام فتحة المد والألف لا، لام فتحة المد والألف لا. فافتح الواو سكون فاو، فافتح الواو سكون فاو، فافتح جيم سكون فاجي، فافتح جيم سكون فاجي، فافتح كاف سكون فك، فافتح كاف سكون فك، فافتح واو سكون فاو، فافتح واو سكون فاو، فافتح يا سكون فاي، فافتح يا سكون فاي، فافتح المد والالف فا، فافتح المد والالف فا، عين فتح نون سكون عن، عين فتح نون سكون عن، عين فتح صوت سكون عوس، عين فتحة صوت سكون عوس، عين فتحة ميم سكون عم، عين فتحة ميم سكون عم، عين فتحة واو سكون عو، عين فتحة واو سكون عو، عين فتحة يا سكون عي، عين فتحة يا سكون عي، عين فتحة المد والألف عا، عين فتحة المد والألف عا، ها فتحة لام سكون هل، ها فتحة لام سكون هل، ها فتحة ميم سكون هم، حفظها من سكون هم، حفظها كف سكون هك، حفظها كف سكون هك، حفظها واو سكون هو، حفظها واو سكون هو، حفظها يا سكون هي، حفظها يا سكون هي، حفظها مدولة لف حا، حفظها مدولة لف حا. মাশাআল্লাহ বন্ধুরা তোমরা কিন্তু অনেক সুন্দর করে পড়েছো। বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ওকে? জি।
আচ্ছা বন্ধুরা, তোমরাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। এবং এখন বলো তো, কিসের টাইম? আজকে আমরা শিখলাম কলকলা। এই কলকলার ব্যাকরণটা কিন্তু আমাদের অনেকবার শিখতে হবে, ওকে? অনেকবার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমাদেরকে এটা শিখতে হবে, ওকে? বন্ধুরা, আগের পর্বে আমরা সুরা বাইনার কিছু অংশ পড়েছিলাম, আজকে আবার আমরা বাকিটুকু অংশ পড়বো, ওকে? কত শতক
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মাঝে হলো প্রেম মমতার বিধাতা সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে অন্য কারোর তুলনা, মার পরশে যায় যে মুসে সকল বেদনা যত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, বাজে আমার সবার সেরা, বাজে আমার সবার সেরা অনন্তকার অবিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। অসাধারণ নাচ পরিবেশন করেছো তুমি বন্ধু, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমরা এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি যে তোমরা এই অনুষ্ঠানটা দেখার পর বাসায় প্র্যাকটিস করছো এবং আজকে সাহাবের মক্তবের সাথে আছো। এই অনুষ্ঠান দেখে দেখে নিয়মিত প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরাও কোরআন শিখতে পারবে। সে আশাবাদ ব্যক্ত করছি এবং বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চাও আমরা বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধু তোমরা বিদায় নিয়ে নাও। আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।